হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে অনেকদিন পর বিয়ে বাড়ি যাচ্ছি, অনেকদিন বলা ভুল। অলমোস্ট 6 বছর হয়ে গেল কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারিনি। মানে এমনি তো নর্মালি বিয়ে বাড়ি যেতেই হয়, বাট অ্যাটেন্ড করতে পারিনি ইন দ্য সেন্স কি উইদাউট ক্যামেরা বিয়ে বাড়ি যায়নি। তো আজকে প্রায় 6 বছর ক্রস করে গেছে, আজকে যাচ্ছি। এখন আমাদের অ্যান্ডিদার বিয়ে হয়ে গেছে 8 তারিখে, তো 8 তারিখে কাজ ছিল। অ্যান্ডিদা 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 4 দিন নেমন্তন্ন করেছিল, তার মধ্যে 3 দিন অলরেডি চলে গেছে। মণিকেও বলতে ভুলে গেছিলাম যে 4 দিনই নেমন্তন্ন, সেই জন্য মণিও যায়নি। আজকে যখন গেছি অ্যান্ডিদার আজকে ভাত কাপড় ছিল, তখন গিয়ে মণি জানতে পেরেছে যে আমাদের 4 দিন ধরে নেমন্তন্ন। এমন অবস্থা, মানে আমি মাথা থেকে কিছু নেই মাথায়, এই এখন সিজন চললে এটাই সমস্যা, কিচ্ছু মানে মাথাতে কিচ্ছু থাকে না। এখন বেরোবো, আমি একদমই রেডি হইনি, বাড়ির গেঞ্জি পরে দাঁড়িয়ে রয়েছি, মনি ওদিকে রেডি হচ্ছে। এই মণি এখন সবে রেডি হলো, এখন বাজে হচ্ছে 10টা, আমাদের বেরোনোর কথা ছিল 8টার সময়। এতক্ষণে পুরো রেডি হয়ে এবার আমরা বেরোবো যেখানে আমাদের 8টায় বেরোনোর কথা ছিল। সবাই গালাগাল করবে, এখন সব কটা মিলে গালাগাল করবে। এই যে মণি অনেকদিন পর সেজেছে, একদম সাজুগুজু করে রেডি। এই অ্যান্ডিদা রিসেপশন শেষ করে বাড়ি ফিরছি, এখন বাজে 1টা, তাড়াতাড়ি চলে এসেছি, বেশি লেট করিনি। আর এমনিতেই লেট করে গেছিলাম, তো
মোটামুটি অর্ধেক ফাঁকা হয়ে গেছিল, যারা চেনাশোনা তারাই ছিল একমাত্র। এখন আপাতত ঝটপট করে খাওয়া দাওয়া করে চলে এলাম, তাও মোটামুটি 2-3 ঘন্টা মতো ছিলাম। এখন যাই ওপরে, যাই ফ্রেশ হই, তারপর শুয়ে পড়ি। এই ঘরে ঢুকলাম, ঘরে ঢুকেও শান্তি নেই, কি অবস্থা, পুরো খাট একদম ছড়ানো, একদম যত জিনিস ছিল সব খাট, ড্রেসিং টেবিল, মনি একদম ভরে দিয়েছে। এখন সব আগে পরিষ্কার করতে হবে, তারপর শুতে পারবো। 2 ঘন্টা সাজের জন্য, মানে সাজ না, 2 ঘন্টা ঘোরার জন্য, 4 ঘন্টা সাজ আর 1 ঘন্টা ঘর পরিষ্কার। বাপ রে বাপ।